দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে দুধটা ঘন হয়ে যাবে আর বেশিক্ষণ জাল দিতে হবে না। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদমতো দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিন। ফ্রিজের নরমাল চেম্বারে রেখে দেব 5 মিনিটের জন্য। প্রথম লেয়ারটি তৈরি করা শেষ, এখন আমরা দ্বিতীয় লেয়ারটি তৈরি করে নেব। এর জন্য প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। এবার দিয়ে দিচ্ছি কয়েক টুকরো চকলেট। এখানে আমি চকলেট ব্যবহার করেছি, এর জন্য আর চিনি দেব না। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। চুলার জালটা অন করে দিয়ে চকলেটগুলো গুলিয়ে নেব। যখন চকলেটের পুডিংটা ফুটে উঠবে তখন নামিয়ে নেব। গ্লাস দুটো ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এখন চকলেটের পুডিংটা দুটো গ্লাসে সমানভাবে ঢেলে দেব। সহ গ্লাস দুটোকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব 7 মিনিটের জন্য। মধ্যে তৃতীয় লেয়ারটা তৈরি করে নেওয়া যাক। এর জন্য আমি প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আগার আগার পাউডার। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রেড ফুড কালার। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালারের ফুড কালার ব্যবহার করতে পারেন। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলাটা অন করে দেব। যখন পানিটা ফুটে উঠবে তখন নামিয়ে নেব। আমি গ্লাস দুটো নামিয়ে নিচ্ছি। এখন যে লোডটা দুটি গ্লাসে সমানভাবে ঢেলে দেব। এখন এভাবে গ্লাস দুটোকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর গ্লাস দুটোকে বের করে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন ফ্রুট স্যালাড করব। এর জন্য দুটো গ্লাসে দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা কলা। এরপর দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আম। এবার দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আঙ্গুর ফল। রেসিপিটি ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানান কেমন হলো। সেই সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং ভিডিওগুলো লাইক আর শেয়ার করার অনুরোধ জানিয়ে রাখলাম।